এই তো বৃষ্টি শেষ হয়ে গেল। বৃষ্টি শেষের পরে এই যে সমস্যা বানিয়ে আনলাম, এই যে কেমন হয়েছে, সাইজগুলো খুব একটা ভালো হয়নি। বৃষ্টির পরে তো সবারই ভালো লাগে একটু ভাজা পোড়া খেতে। ভাবছিলাম যে ফুচকা করব, কিন্তু ওইটা করতে অনেক সময় লাগবে, এটা ঝটপট সমস্যা করে ফেললাম। এখন এর সঙ্গে মশলা চা খাবো। এই যে আকাশে সূর্যটা ডুবে যাচ্ছে, কি সুন্দর লাগছে। এটাকে আসলে গোধূলি সন্ধ্যা বলে বা কোণে দেখা আলো বলে, এই সময়টা তো খুবই ভালো লাগে। আমার প্রতিভা তো জন্ম হয়েছিল এই সময়টায়। প্রতিভা সেজন্য বলছে, একটু আগে আমাকে বলছে যে মা আমি এই সময় হয়েছিলাম না, এই সময় হয়েছিল, ওই জন্য তো আমি বলছি, ওই জন্যই তো তুমি এত সুন্দর। এই সময়টা আসলে খুবই ভালো লাগে, এটাকে বলে কোণে দেখা আলো, মানে হালকা হালকা আলো, হালকা আলোটা খুবই ভালো লাগে। এই সময় আমরা এই যে জানালার পাশে বসে, বৃষ্টি এই যে এক্ষুনি থেমে গেল, গাছপালাগুলো এই যে এখনও ভিজা আছে, এখনও এই যে বৃষ্টি পড়ে এখনই থেমে গেল। এখন আমরা পিটপিটে একটু একটু পড়ছে কোথাও কোথাও, এখন আমরা সমুচা খাবো আর মশলা চা খাবো, সেজন্য আমরা রেডি হয়েছি। তাহলে এখনকার মতো এখানেই রাখি, আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।